বন্ধুরা, আজকে আমি আচার্য চাণক্যের চাণক্য নীতি বই থেকে কয়েকটি ইম্পর্টেন্ট নীতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি আপনারা এই নীতিগুলো আপনাদের জীবনে পালন করেন, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের জীবন আগের থেকে কিছুটা হলেও ভালো হবে। আর ভিডিও শুরু করার আগে বলবো, আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আচার্য চাণক্যের প্রথম যেই নীতিটি বলবো তা হলো, আচার্য চাণক্য বলেছিলেন যে কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। এখানে আচার্য চাণক্য বলতে চেয়েছেন একজন ব্যক্তি সবার কাছ থেকেই কিছু না কিছু শিখতে পারে। যেমন ধরুন, আমরা কোনো ভালো নম্র ও ভদ্র ব্যক্তির থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা সেই ব্যক্তির থেকে ভালো হওয়ার গুণগুলো শিখতে পারি। আমরা ভদ্রতা ও নম্রতা শিখতে পারি। আবার ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর আপনি কোনো বিপদে পড়ে গেলেন, আর সেই সময় কোনো ব্যক্তি এসে আপনাকে সাহায্য করলো। এখানে সেই ব্যক্তি যেমন আপনাকে সাহায্য করলো, এই দেখে আপনিও অন্যকে সাহায্য করার এই ভালো কাজটি শিখতে পারেন। পরবর্তীতে আপনিও বিপদে পড়া মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। আচার্য চাণক্যের দ্বিতীয় নীতিটি হলো, ভেবেচিন্তে কাজ করুন। আচার্য চাণক্য বলেছিলেন, আমাদের সবসময় কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। যেমন ধরুন, আপনি যদি কোনো জিনিসে পয়সা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেটা করার আগে আপনাকে সবসময় সেই জিনিসটার ব্যাপারে আগে থেকে সব কিছু ভালো করে জেনে নেওয়া উচিত। কারণ এমনটা হতেই পারে যে আপনি যে জিনিসে ইনভেস্টমেন্ট করছেন সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেল, যার ফলে আপনার পুরো ইনভেস্টমেন্টের পয়সাটাই নষ্ট হয়ে গেল। তাই আচার্য চাণক্যের মতে, আমাদের সব গুরুত্বপূর্ণ কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। আচার্য চাণক্য তৃতীয় যেই নীতিটি বলেছিলেন তা হলো, বিদ্যা ও ধনের সঞ্চয় করা উচিত। আচার্য চাণক্য বলেছিলেন, এক এক ফোঁটা করে জল ঢালতে থাকলে যেমন কলসি একসময় ভর্তি হয়ে যায়, ঠিক তেমনি আমাদেরও এই রকমভাবে বিদ্যা ও ধনের সঞ্চয় করা উচিত। বিদ্যা হলো এমন জিনিস যা একজন ব্যক্তির মানসিক বিকাশে সাহায্য করে থাকে, যার ফলে একজন ব্যক্তি জীবনে সফলভাবে চলতে পারে। আর এই বিদ্যার জোরেই একজন হেরে যাওয়া ব্যক্তি আবার উঠে দাঁড়াতে পারে। আর অন্যদিকে ধন সম্পত্তি, এইসব জিনিসও আমাদের অযথা খরচা করা উচিত না। কারণ ধন সম্পত্তি, টাকা পয়সা না থাকলে আমরা আমাদের জীবনে চলার পথে যা যা জিনিস দরকার তা আমরা কখনোই পাবো না। অন্ন বস্ত্র বাসস্থান এইসব পেতে হলে তো আমাদের টাকা পয়সার দরকার। তাই আমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা কখনোই অযথা খরচা করা একদমই ঠিক না। আমাদের সেই ধন সম্পত্তি, টাকা পয়সা যতটুকু দরকার তা খরচা করে বাকিটা সঞ্চয় করা উচিত। বন্ধুরা, আপনাদের এই নীতিগুলো কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে যাবেন ও সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।